Hello friends, welcome to Simple and Sizzling Recipes. নিরামিষ দিনে আমাদের সবারই একই ভাবনা থাকে যে নিত্য নতুন কী রান্না করা যায়। আজকে আমি আপনাদেরকে কাঁকরোলের নিরামিষ কালিয়া তৈরি করে দেখাবো, তবে এটা আমি বানিয়েছি বেশ সুন্দর খেতে একটা টক ঝাল মিষ্টি পুর দিয়ে। এই একটু নতুন ধরনের রেসিপিটা আপনারা নিরামিষ দিনে বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর এটা খেতে এতই সুন্দর হয় যে নিরামিষ দিনে বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও তৈরি করে খাওয়াতে পারেন। তাহলে চলুন আজকে দেখে নিই এই পুর ভরা কাঁকরোল কালিয়া কীভাবে তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে নিয়েছি 400 গ্রাম কাঁকরোল। যেমন দেখতেই পাচ্ছেন, এই রেসিপিটার জন্য কাঁকরোলগুলো আমি একটু বড় সাইজের বেছে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে কাঁকরোলগুলোর ওপরের দিকটা আর নিচের খানিকটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে আপনারা চাইলে কাঁকরোলগুলোকে এভাবে গাটা ঘষেও নিতে পারেন, তবে আমি সবগুলো করছি না, আমার পার্সোনালি কাঁকরোল এভাবেই খেতে ভালো লাগে। এখন আমি কাঁকরোলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এবারে একটা কড়াইতে আমি বেশ খানিকটা জল নিয়ে নিলাম, এর মধ্যে ধুয়ে নেওয়া কাঁকরোলগুলোকে দিয়ে দেব। অল্প একটু নুন দিলাম। গ্যাসটা এখন অন করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কাঁকরোলগুলোকে একটু ভাপিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিট মতো রাখলেই হবে। কাঁকরোলগুলো এখন মোটামুটি একটু নরম হয়ে গেছে, এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে কাঁকরোলটাকে আমি লম্বালম্বিভাবে দু ভাগে কেটে নিচ্ছি। এখন একটা চামচের পেছনের দিকটা দিয়ে এভাবে করে কাঁকরোলের ভেতরে যে বীজ অংশটা থাকে সেটাকে বের করে নিচ্ছি। কাঁকরোলগুলো যেহেতু আমরা একটু ভাপিয়ে অনেকটাই সেদ্ধ করে নিয়েছি, তাই এই বীজ অংশটা বের করে নিতে কোনো অসুবিধে হবে না। এবারে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই কাঁকরোলের বীজগুলোকে নিয়ে নেব। এর সাথে দিচ্ছি নারকোল, আমি নারকোলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে আজকের রেসিপির সমস্ত উপকরণের লিস্ট পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি আদা, আর দুটো দিলাম কাঁচা লঙ্কা, এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবারে আমি এই সব কিছুকে যতটা সম্ভব কম পরিমাণে জল দিয়ে একসাথে বেটে একটা ঘন পেস্ট তৈরি করে নেব। এবারে আমরা পুরটা তৈরি করব, তার জন্য এখানে আমি নিয়েছি পনির আর এভাবে একটু হাতে করে ম্যাশ করে নিয়েছি। আপনারা এই জায়গায় ছানা দিয়েও পুরটা তৈরি করতে পারেন। এবারে এর মধ্যে আমি সেই কাঁকরোলের বীজ, নারকেল আর আদা যে একসাথে বেটে নিয়েছিলাম সেটা পুরোটাই এই পনিরের মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এতে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এর রেসিপি আমার চ্যানেলে আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি। এখন সব ভালো মতো করে একসাথে মিশিয়ে নেব। এবারে কাঁকরোলগুলোর মধ্যেই তৈরি করা পুরটা এভাবে করে ভরে নিতে হবে। একটু চেপে চেপে দেবেন, তাহলে ভালো মতো করে লেগে থাকবে। এবারে একটা কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এই পুর ভরা কাঁকরোলগুলোকে ভেজে নেব। যেদিকটাতে পুরটা ভরেছি সেই দিকটাই আগে তেলের মধ্যে দিলাম, আর এখানে কিন্তু ডিপ ফ্রাই করছি না, তাই কিছুক্ষণ পর কাঁকরোলগুলোকে উল্টে দিতে হবে আর অন্নপিঠটাও ভেজে নিতে হবে। কাঁকরোলগুলো যেহেতু আমরা ভাপিয়ে রেখেছিলাম, তাই এখন আর ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো ভাজলেই কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো যেগুলো আমার হয়ে গেছে ভাজা, আমি সেগুলোকে তুলে সরিয়ে রাখছি। এবারে আমরা কালিয়ার গ্রেভিটা তৈরি করব, তার জন্য আবার আরেকটা পেস্ট তৈরি করতে হবে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো 1টা,
দিচ্ছি আদা, 7-8টা কাজু বাদাম নিয়েছি এখানে, এগুলো আমি রান্নাটা শুরু করার আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, 4-5টা দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টক দই। এখন এই সব কিছু একসাথে বেটে নেব। আমি আর আলাদা করে বাটার জন্য জল দিচ্ছি না, কেননা টক দইতে যে জল থাকে তাই দিয়ে আমাদের এই বাটাটা হয়ে যাবে। এবার একটা কড়াইতে আমি ওই কাঁকরোল ভাজার তেলটা থেকেই 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবারে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এবারে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমাদের কালিয়াটাতে একটা খুব সুন্দর রং আনবে। জাস্ট 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিয়ে যে টোম্যাটো আদা সব একসাথে বেটে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এখন এই মশলাটাকে একটু ভালো মতো করে কষিয়ে নেব। তেলটা যখন আলাদা হয়ে যাবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, খুব সামান্য একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও মশলাগুলোকে জলের ছিটে দিয়ে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন এরকম খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো 1 কাপ মতো জল। এটা আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে নিয়েই জলটা দিলাম, স্বাদ মতো নুন দিলাম, স্বাদ মতো একটু চিনি দিচ্ছি। ভালো মতো করে মিশিয়ে নিয়ে এবারে জলটায় ফুট ধরে গেলে পরে পুর ভরা কাঁকরোলগুলোকে দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা আমি না ফাটিয়েই দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি অল্প ধনে পাতা কুচি, ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে লো ফ্লেমে করে রেখে দিচ্ছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে এবারে ঢাকনাটা সরিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটু গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করব। ভীষণই স্বাদের এই টক ঝাল মিষ্টি পুরভরা নিরামিষ কাঁকরোল কালিয়ার রেসিপিটা আপনারা গরম ভাতের সাথে অবশ্যই পরিবেশন করুন, সবাই আঙুল চেটে খেয়ে নেবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, ঘরে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানিয়ে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।